রংপুরের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলা সদরের কমিশন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মোমিন, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তাজিবুল ইসলাম শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ আব্দুল মতিন মণ্ডল। এদিকে উপজেলা বড় আলমপুর উচ্চ বিদ্যালয়, হোসেনপুর দাখিল মাদ্রাসা, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পীরগঞ্জ শাহ আব্দুর রব কলেজের সহকারী অধ্যাপক সাইফুল নওয়াজ শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ আরো অনেককে। শিক্ষার্থীরা এসব নতুন বই পেয়ে খুবই আনন্দিত। নতুন বছরে নতুন বই পেয়ে খুবই আনন্দিত, আমি নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। আজকে আমরা নতুন বই পেয়েছি, তাই জন্য খুবই আনন্দিত। পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন জানান, উপজেলার 201টি শিক্ষা প্রতিষ্ঠানে 8,05,700 বই বিতরণ করা হয়। বইগুলো বিতরণ করি এবং আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল যারা এই বই বিতরণ পর্যবেক্ষণ করে। টোটাল হচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব মিলে আমরা যে স্কুলগুলো প্রায় 200 মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পাঠ্যপুস্তক বিতরণ করি। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 61,110। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।